মুসলিম ধর্মের হয়ে থাকেন আপনি, নামাজ পড়েন? প্রিয় ভিউয়ার্স, আশ্চর্যজনক হলেও অপবিশ্বাস এবার লাইভে এসে নিজের ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি সকলের সাথে শেয়ার করলেন। শাকিব খানের সঙ্গে প্রথমবার বিয়ে হওয়ার সময় অপবিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করলেও সেটি পরবর্তীতে বদলে ফেলে হিন্দু ধর্মে ফিরে গিয়েছিলেন। কিন্তু আবার যখন সমস্ত রেষারেষি ভুলে শাকিব খান এবং অপবিশ্বাস আবার একই ছাদের নিচে বসবাস করছেন, ঠিক তখনই অপবিশ্বাস মানুষকে নামাজ পড়ার ঘোষণা দিলেন। অপবিশ্বাস জানান, আমি পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে তা বাতিল করে খুবই ভুল করেছি। আল্লাহর রাস্তায় আমি আবার ফিরে এসেছি। আমি চাই এবার হজ পালন করে আমার স্বামী, সন্তান, সংসার এবং ননদকে নিয়ে একসঙ্গে সুখী জীবন কাটাতে। পাশাপাশি সিনেমা করব কি না সেটি নির্ভর করবে শাকিব খানের উপর। শাকিব খান যদি চান তাহলে আমি অবশ্যই সিনেমায় ফিরে আসব। তবে পুরোপুরিভাবে আমি এখন থেকে মন থেকে ইসলাম ধর্মকে মেনে নিয়েছি। আমি প্রতিদিন নামাজ পড়ব, সময় মতো রোজা করব এবং কোরআন পড়াটা নিজ থেকে শিখে নিব। তাহলে আল্লাহ আমাকে ইসলামের রাস্তায় কবুল করে নেবেন। আমি আর কোনো ভুল করতে চাই না। এবার নিজের ভুল শুধরিয়ে আমি আমার সন্তানকেও ইসলামের পরিপূর্ণ শিক্ষা দিতে চাই। পাশাপাশি অপবিশ্বাস জানান, জয় প্রত্যেক সপ্তাহে জুম্মাবারে তার দাদার সঙ্গে নামাজ পড়তে যান এবং পাশাপাশি তার দাদা অতি শীঘ্রই জয়ের সুন্নতে খাতনার অনুষ্ঠানেরও আয়োজন করবে বলে জানিয়েছেন অপবিশ্বাস। পাশাপাশি বাসায় এসে একজন হুজুর জয়কে কোরআন শরীফের শিক্ষাও দিচ্ছেন। জয় অতি দ্রুতই সবকিছু শিখে ফেলছে।